ওয়েলকাম টু মাই শ্রাইনি কিচেন অ্যান্ড ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের তো অনেক বেশি ভালো আছি। মাঝখানে একটু ব্রেক পড়ে গিয়েছিল, কারণ আমার হচ্ছে এক্সাম চলতেছিল, আর ঈদের 2 দিন আগে আমার আবার টাইফয়েড ধরা পড়ে। তো এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গিয়েছি। এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত আপনারা ব্লগ ভিডিও এগুলো আবার পাবেন। কালকে তো ফ্রাইডে ছিল, একদম ফ্রি ছিলাম। সকালে উঠে আমি বেলকনিতে গিয়ে দেখলাম যে আকাশ এতটা ক্লাউডি ছিল। আমার তো এরকম ওয়েদার অনেক বেশি পছন্দ। আর জাস্ট ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছিল, পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে গেছিলো। এখানে আমি সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। ব্রেকফাস্ট করার পরে এখানে কিচেনে গিয়ে দেখলাম যে আম্মুর যে রান্নাঘর চুলাটা, ওটার কালারটা উঠে গেছিলো। তা এখন আমি, আমার কাছে রঙও ছিল, ব্রাশও ছিল, কিন্তু ব্রাশটা পরে খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য আমি এখানে ওল্ড ব্রাশ দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি, দেখি এটা কতটুকু কাজ করে। তো আমি এভাবে এটা রং করা শুরু করে দেই। প্রথম ধাপ রং করার পরে তাও একটু ফ্লস দেখা যাচ্ছিল, আমি এটা আবার সেকেন্ডবার রং করি, তখন একদম সুন্দরভাবে হয়ে যায়। আর বোঝাই যাচ্ছিল না যে এটা আমি পুরাতন ব্রাশ দিয়ে রং করেছি। এই তো সুন্দরভাবে এটাকে রং করে নিচ্ছি। আর এখন তো প্রায় 11টার মতো, এটা তাড়াতাড়ি রং না করলে আবার এখানে যখন রান্না করবে তখন সমস্যা হতে পারে। তো করা শেষ, আর এখানে আজকে আমি যেহেতু ফ্রি, আজকে আমি সব রান্না করবো, আজকে আম্মু করবে না, প্রত্যেকদিন তো আম্মুই রান্না করে। আমি এখানে খিচুড়ি রান্না করবো। খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমি চাল, তারপর মসুর ডাল এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি একসাথে মিক্স করে। আর এখানে আমি দারচিনি, তারপর তেজপাতা, তারপর পেঁয়াজ, এই 3টা জিনিস দিয়ে আমি করবো। আমি অনেক সিম্পলভাবে খিচুড়ি রান্না করি, তো তেলের মধ্যে আমি এগুলো সব দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এখানে আমি আগে থেকে মিক্স করে রাখা চাল আর মসুর ডাল এগুলো সব দিয়ে দিব। শুক্রবার মানেই হচ্ছে একটা স্পেশাল, কিছু স্পেশাল ভাইব থাকতে হবে, কারণ সারা সপ্তাহ তো স্কুল কলেজ ভার্সিটি এগুলো থাকে, প্লাস হচ্ছে এক একজন এক এক টাইমে আসে, সবার সাথে একসাথে লাঞ্চও করা হয় না। কিন্তু শুক্রবার হচ্ছে আলাদা, একদম ফ্রি টাইম আর নিজের মতো অনেক কিছু করা যায়। যে এখানে আমি আচারে বেগুন করব, আচারে বেগুনের জন্য বেগুন নিয়ে নিয়েছি, আর এগুলোকে একটু হলুদ মরিচ লবণ সব কিছু মিক্স করে আমি রেখে দিচ্ছি। এগুলো আমি তেলের মধ্যে একটু হালকা ভেজে নিব, তারপর একের পর এক আমি সব বেগুনগুলো দিয়ে নিচ্ছি। তো সবগুলো বেগুন দিয়ে দেওয়ার পরে এগুলো একটু উল্টে পাল্টে দিবেন, তারপর হালকা একটু ফ্রাই হয়ে গেলে তারপর ফেলবেন। সেই একই পাত্রের মধ্যে আমি আবার তেল দিয়ে নিব, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো সব কিছু দিব। আজকে আমি অনেক বেশি খুশি হয়ে যাবে, কারণ আজকে হচ্ছে সে একদম ফ্রি টাইম স্পেন্ড করতেছে। এই তো এখানে আমি মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে নিচ্ছি। আর এগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি হচ্ছে আমার বেগুনগুলো দিয়ে নিব। আর এটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল, পাশের সবাই অনেক বেশি পছন্দ করছে। এই তো এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে তেঁতুলের একটু, কিছুক্ষণ তেঁতুল আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে এখানে দিয়ে দিচ্ছি। তবে এটা খুবই কম পরিমাণ দিচ্ছি, না হলে আবার অতিরিক্ত টক হয়ে যাবে। আপনারা চাইলে এখানে আচারও দিতে পারেন। এই তো এটা রান্না করা শেষ, এখানে আমি সামান্য কিছু ধনে পাতা দিয়ে নিচ্ছি। এখানে আমি আবার ডিম ভাজবো, ডিম ভাজার জন্য ডিমগুলো সব রেডি তেডি করে নিচ্ছিলাম। আমি এখানে ডিমগুলো ভেজে নিয়েছি, তারপর সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম। আজকে তো বাইরে কোনো দৌড়াদৌড়িও নাই, অনেক বেশি ফ্রি। তোর বিকালে আমি এখানে পরোটা ভেজে নিচ্ছিলাম, বাসায় পরোটা ছিল ওগুলোই ভেজে নিচ্ছি।
আর ব্লগ ভিডিও হচ্ছে এমন একটা জিনিস যে প্রতিদিন দিতে থাকলে তো ভালো, মাঝখানে যদি একটু ব্রেক পড়ে যায় তখন আবার ঠিকই আলসেমি চলে আসে, এগুলা আর দিতে ইচ্ছে করে না, তখন এডিট তারপর এগুলা আরও বেশি কঠিন লাগে। তো আমি এখানে রোল ভেজে নিচ্ছিলাম, এক একজন এক একটা খাবে, এই জন্য পরোটা আর এখানে রোল ভেজে নিচ্ছি আমি। রোল তারপর এই জিনিসগুলো যদি আগে থেকে বানানো থাকে তাহলে অনেক বেশি সুবিধা হয়, বিকেলবেলায় শুধু একটু ভেজে নিলেই হয়ে যায়। এই তো আমার এখানে সবগুলো করা শেষ, আর আজকে তো দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে সব কিছু আমি করছি, আজকে আম্মু পুরাই রেস্টে আছে। এই তো সব কিছু রান্না সব কিছু ভাজা শেষ হয়ে গিয়েছে, তারপর আমরা সবাই মিলে একসাথে বিকালে নাস্তা শেষ করলাম। তো শুক্রবারটা এভাবেই কেটে গেল, তবে শুক্রবারের সেকেন্ড একটা পার্ট আসতেছে, ইনশাল্লাহ আপনাদের সাথে ওইটাও শেয়ার করবো। আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।